হে ইব্রাহিম, তুমি মানুষকে হজের জন্য ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা দিয়ে দিল। হজ যৌবনকালে শক্তি সামর্থ্য থাকা অবস্থায়, শরীরের ভিতরে পূর্ণাঙ্গ শক্তি থাকা অবস্থায় হজ করলে সেই হজটা সুন্দরভাবে পূর্ণাঙ্গভাবে করা যায়। বয়স হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে শক্তিতে কুলায় না। লাইলাতুল কদরের রাত্রিতে, মানে বেজর রাত্রিতে, 27-এর রাত্রিতে মক্কার হাজরে আসাদরে চুমু দিয়েছে এই আমানুল্লাহ। রমাদান মাসের 27-এর রাত্রিতে হাজর আসাদ চুমা দেওয়া লোক আমি আমানুল্লাহ। কতটুকু সাহস আর কতটুকু শরীরের ভিতরে তাকত থাকলে যে 27-এর রাত্রিতে মক্কার হাজরে আসাদকে চুমু দেওয়া যায়। কিন্তু এখন হাজরে আসাদ তো দূরের কথা, ভিড় দেখলেই ভয় লাগে। কেন? বয়সের ফিটনেস নাই, শারীরিক সেই শক্তি এখন নাই, সেই হিম্মত নাই, সেই কৌশল নাই। ইচ্ছা করি এক জায়গায় পা ফেলবো, পাটা ফসকে আরেক জায়গায় চলে যায়। তাহলে বয়স যখন হয়ে যায় তখন এবাদত করার মজাটা পাওয়া যায় না। ওই জন্য এবাদতটা হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় সময় হলো যৌবনকাল।